10 ডিসেম্বর ঢাকার গণসমাবেশ নস্যাৎ করতে সরকার গায়েবী মামলা সহ চতুর্মুখী ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার গণসমাবেশে তিনি এ অভিযোগ করে বলেন, বাধা বিঘ্ন তৈরি করে সরকার কোনো সমাবেশ বন্ধ করতে পারেনি, পারবেও না। সরকার নয়াপল্টনেই ঢাকার সমাবেশের অনুমতি দিবে বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লা খায়রুল আহসান মানিকের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই আশপাশের জেলা থেকে আসা নেতা কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সমাবেশ স্থল কুমিল্লার টাউন হল ময়দান। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, দুর্নীতি লুটপাটের মাধ্যমে সরকার দেশের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। দুঃশাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে দাবি করে নেতারা বলেন, সরকারের সময় শেষ, মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না। সরাসরি তো ভোট দিতে সাহস নাই, কারণ তারা জানে যে ভোট যদি সুষ্ঠু হয়, ভোট যদি সবাই দিতে পারে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেভাবে যদি ভোট হয় তাহলে আমার কি জামানত থাকবে, থাকবে নাকি ভাই? দুবার ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইভিএমে ভোট চুরির মাধ্যমে আবারও নতুন কৌশলে ক্ষমতায় যেতে চায় সরকার। এবার জনগণ তা হতে দেবে না, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জামানত হারাবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ভোট দিব, আবার কিসে ভোট দেবে? ইভিএম, যেমন খুশি তেমন চুরি করবে, তাই না? এইটার জন্য এখন আগে থেকে সমস্যা তৈরি করতে শুরু করছে। আবার সেই 2018 আগে গায়েবী মামলা হয়েছিল মনে আছে আপনাদের? 22 তারিখ থেকে আজ পর্যন্ত ঢাকা শহরে একই কাজ শুরু করেছে। কেন? যে ঢাকায় 10ই ডিসেম্বর বিএনপি গণসমাবেশ করবে, ওইটা যেন নক হতে পারে, নস্যাৎ করতে পারে, তাই আগে থেকে সব মামলা দেওয়া শুরু করছে। ব্যাংক আর রিজার্ভের টাকা লুট করে সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে দাবি করে নেতারা বলেন, মানুষ সরকারের বিদায় দেখতে চায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।